এবারের ফেসবুকের ইনকাম দিয়ে আব্বুর জন্মদিনের জন্য একটা স্পেশাল গিফট কিনবো নিয়ত করেছিলাম, আর এর সাথে আমাদের চাদরটা কেমন কাটলো সেটা নিয়ে আজকে ভিডিওটা। সো হ্যালো, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ শশী ফ্রম শশীজ ডায়েরি। আজকে আমার দিনটা শুরুই হয় মেহেদি লাগানো দিয়ে, আর আমাকে এই মেহেদি লাগিয়ে দিতে এসেছে তাহমিনা মেহেদি আর্ট থেকে। যে আপুরা আমাকে মেহেদি লাগিয়ে দেয় ওনারা জানে আমার একটাই রিকোয়ারমেন্ট থাকে, সেটা হচ্ছে আপনাদের ভাইয়ার নামটা থাকতে হবে, না হলে মেহেদি তার কাছে অ্যাকসেপ্টেবল হয় না। এত সুন্দর করে, এত নিখুঁতভাবে আর এতক্ষণ ধৈর্য নিয়ে আমার দুই হাত ভরে আপু মেহেদি লাগিয়ে দিল মাশাল্লাহ। মেহেদির ডিজাইন, কালার, সার্ভিস সব কিছু নিয়ে আই এম মোর দেন স্যাটিসফাইড। আমি আপুর পেজ লিঙ্কটা কমেন্ট বক্সে অবশ্যই মেনশন করে দিব, যাদের সামনে প্রোগ্রাম আছে তাড়াতাড়ি আপুকে বুক করে ফেলেন। বাসায় গেস্ট এসেছিল, সেই বদলতে আমরা ঈদের একদিন আগেই আম্মুর হাতের মজার গরুর মাংস আর চালের রুটি খেয়ে ফেলেছি। মেহেদি ঠিক মতো শুকায়নি, কিন্তু আমার বাইরে অনেক ইম্পর্টেন্ট একটা কাজ আছে, এই অবস্থায় বের হয়ে চলে যাচ্ছি। এই ভিডিওটা আপনাদের ভাইয়া করেছে, আমার আর গরুর একসাথে এই ভিডিওটা করার কারণ যারা চালাক তারা বুঝেই যাবেন। থাক, পরের দিন ঈদ, আমরা মাথা ঠান্ডা রাখি। আমরা যাচ্ছি বসুন্ধরা সিটিতে, আমি আমার আব্বুর জন্য একটা বার্থডে গিফট কিনবো। এবার আমি নিয়ত করেছিলাম আমার ফেসবুক থেকে যে ইনকামটা আসবে সেটা দিয়ে আব্বু আর আপনাদের ভাইয়ার জন্য স্পেশাল কিছু গিফট কিনবো, কিন্তু উনাকে বলেছিলাম শুধু আব্বুর কথা, আদারওয়াইজ উনি আমার সাথে যেতেও চাবে না, কিনতেও চাবে না। বসুন্ধরা সিটি মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে কিছু ব্র্যান্ডের ঘড়ির দোকান আছে, ছেলেদেরকে তো আর গোল্ডের ডায়মন্ডের জুয়েলারি দিয়ে লাভ নেই, এই জন্য ভাবলাম দুজনকে ভালো ব্র্যান্ডের দুইটা ঘড়ি কিনে দিব। প্রথমে একটা দোকানে ঢুকলাম, ওখানে কয়েকটা ঘড়ি খুব পছন্দ হয়েছে, ঘড়ি চুজ করার জন্য উনি আমাকে যথেষ্ট হেল্প করছিল। এই ঘড়িটা আমার খুব পছন্দ হয়েছে, উপরে একটা ডায়মন্ড দেওয়া আছে। ডায়মন্ড দেওয়া ঘড়ি আমি ফার্স্ট টাইম দেখলাম আর আমার কাছে এই কনসেপ্টটা খুবই ভালো লেগেছে। প্রথমে যে ঘড়িগুলো দেখিয়েছি ওগুলোর প্রাইস একটু বেশি, 26 থেকে 30 হাজার টাকার মতো। একটা ডায়মন্ডের স্টোন দেওয়া ঘড়িগুলো 14 হাজার টাকা থেকে শুরু, 16 হাজার টাকার মধ্যে। আর যেগুলোতে দুটো করে স্টোন দেওয়া সেগুলোর প্রাইস 17 হাজার টাকা থেকে 20 হাজার টাকার মধ্যে। আমি এরপর আর প্রাইসগুলো মেনশন করতে চাচ্ছি না, প্রাইসটা একটু বেশি মনে হতে পারে সবার কাছে। কারো ডিটেলস জানা দরকার হলে প্লিজ আমাকে ইনবক্স করবেন। আমরা ভাবলাম আরও কয়েকটা দোকান দেখি, নেক্সট দোকানে গিয়ে আমরা আরও কিছু সুন্দর কালেকশন দেখতে পাই। এই ঘড়িটা আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে, দেন এটাও। তো আমি ওনাকে পরিয়ে পরিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে। এই ঘড়িটা আব্বুর জন্য পছন্দ হয়েছে আর এই সিলভার ঘড়িটা ওনার জন্য। দুইটাতেই একটা করে ডায়মন্ডের স্টোন, কিন্তু তারপরেও দুইটার প্রাইসের ডিফারেন্স অনেক। আমি অলরেডি দুইটা দাম করা শুরু করে দিয়েছিলাম, এরপর উনি আমাকে বললো তুমি দুইটা কার জন্য নিচ্ছ? তখন আমি ওনাকে জানালাম একটা ওনার জন্য, একটা আব্বুর জন্য। এরপর তো উনি নাছোড় বান্দা, কিনবেই না। এই দোকানের ভাইয়াগুলো খুবই হেল্পফুল ছিল, আমাদেরকে প্রত্যেকটা জিনিস সুন্দর করে ডিটেলস দেখিয়ে দিচ্ছিল। অনেকক্ষণ বোঝানোর পর, ঝগড়াঝাটি করার পর ওনাকে রাজি করাতে পারলাম একটা ঘড়ি দেখার জন্য, কিন্তু তাই বলে উনি কম রেঞ্জের ঘড়ি দেখা শুরু করবে এটা তো আমি মেনেই নিতে পারছি না। উনি সিম্পল কম দামের মধ্যে ঘড়ি দেখা শুরু করলো, পরে আমার রাগ দেখে কয়েকটা ঘড়ি দেখেছে, এটা আবার উল্টা হয়ে গেল যে আমার বাজেটের ডাবল, 3 গুণ দাম বেশি প্রত্যেকটা ঘড়ির। শেষ পর্যন্ত ওনাকে কোনো ঘড়ি পছন্দ করাতে পারলাম না, তাই ভাবলাম আজকে আব্বুরটা নিয়ে যাই শুধু। আমি প্রাইস নিয়ে অলরেডি আপনাদেরকে একটা হালকা ধারণা দিয়ে দিয়েছি, এর বেশি প্রাইস নিয়ে ডিটেলস কথা আমি বলতে চাই না, কারণ এটা আমার খুব পছন্দের মানুষদের জন্য গিফট কেনা, আমি প্রাইস নিয়ে ব্র্যাগিং করতে চাচ্ছি না। আপনাদের যদি কারো ডিটেলস দরকার হয় প্লিজ আমাকে ইনবক্স করবেন, আমি জানিয়ে দিব। ছেলেদের শপিং যে এত ডিফিকাল্ট হবে এটা আমি এক্সপেক্টই করিনি, যদিও আব্বুর জন্য যে ঘড়িটা আমি নিব আমি অনেক আগেই সিলেক্ট করে ফেলেছিলাম, কিন্তু বেল্টটা নিয়ে আমি একটু টেনশনে ছিলাম যে বেল্ট চেঞ্জ করাবো নাকি। এরপর ওনারা বললো যে কার্ডে পেমেন্ট হবে না, এই জন্য আবার বাইরে এসে বুথ থেকে টাকা তুলছিলাম। হে, প্রত্যেকটা ভিডিও উনি করেছে যাতে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি যে আমি আজকে কতটা খুশি আব্বুকে আমার মনের মতো কিছু গিফট করতে পেরে। যদিও এটা তেমন বড় কোনো অ্যামাউন্ট না, আমি আমার ইনকামের একটা পার্ট এবার আব্বুর জন্য ডেডিকেট করতে চেয়েছিলাম। আমাদের সোসাইটিতে এই ধারণাটা সবসময় যে ছেলেরাই করবে, এই ধারণাটা কখনো চেঞ্জ করা পসিবল নাকি আমি জানি না। মেয়েরাও ওদের বাবা মাকে ইকুয়ালি ভালোবাসে, ইকুয়ালি কিছু করতে চায়, আর বিয়ের পরও সেম ইচ্ছাটাই থেকে যায়, এটা কখনো চেঞ্জ হবে না। আমি যেই দোকান থেকে কিনেছি ওইটার সামনে নামটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর এই হচ্ছে সেই ঘড়িটা যেটা আব্বুর জন্য আমরা নিচ্ছি। ঘড়ির প্যাকেজিংটাও আমার কাছে খুবই ভালো লেগেছে, খুবই প্রিমিয়াম,
এটা কেনেথ কোল ব্র্যান্ডের, আর এই ব্র্যান্ডের উপর কিন্তু 20% ডিসকাউন্টও চলছে। আমার হ্যাপিনেসটা ডাবল হয়ে যেত যদি আপনাদের ভাইয়াও আজকে কিনে ফেলতো। উনি যেই চুজি এসব ব্যাপারে, ওনার পছন্দই হলো না কোনো ঘড়ি। যাই হোক, আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি ফাইনালি, আই ওয়াজ রিয়েলি হ্যাপি। আমি বারবারই বলবো যে জিনিসটা খুবই ছোট আমি জানি, কিন্তু এটা আমি আমার আব্বুর জন্য কিনেছি, এটা আমার জন্য অনেক বড় ব্যাপার। আমি শপটার নেম আবার দেখিয়ে দিচ্ছি, এটা গ্রাউন্ড ফ্লোরে বসুন্ধরা সিটির। কিনে তো ফেললাম, এখন হচ্ছে মেইন টেনশন আব্বুর পছন্দ হবে নাকি। আল্লাহ ভরসা, আই হোপ পছন্দ হবে, কারণ ঘড়িটা খুবই সুন্দর, খুবই ক্লাসি। আর এই যে দেখেন, আমরা দুইজন দুই দিক থেকে উঠছি। আমি যে ওই দিন বসুন্ধরায় কি করলাম, প্রত্যেকটা ফ্লোরে আমার মেয়েদের আমি ছড়িয়ে ছিটিয়ে এসেছি, ওনারা যদি আমাকে পায় পরে পিটাবে। এবার আমরা দুইজন নিজেদের জন্য কিছুই কিনিনি, আমাদের মেইন প্রায়োরিটি ফ্যামিলি ছিল। একদম লাস্ট মোমেন্টে উনি আমাকে বলল, চলো কিছু কিনো তোমার জন্য, ঈদে কি পরবা। কিন্তু হঠাৎ করে আমার শরীরটা এত বেশি খারাপ হয়ে যায়, আমি মুভি করতে পারছিলাম না, আমার গলা টলা একদম বসে গিয়েছিল। ও তাড়াতাড়ি করে একটা স্যুপ এনে দিল, এটা খেয়ে ভাবলাম যে ওর জন্য একটা পাঞ্জাবি দেখব, ও আমার জন্য একটা ড্রেস দেখছিল। কিন্তু 5 মিনিট না দেখতেই আমার শরীর আরো খারাপ হওয়া শুরু হয়ে যায়। দেন ও ডিসাইড করলো যে না, আমরা বাসায় চলে যাব। আমরা এটাতেই হ্যাপি যে আমরা আমাদের ফ্যামিলির জন্য কিছু করতে পেরেছি। আমার আব্বুর জন্মদিন কিন্তু একদিন পরে, কিন্তু যেহেতু আমরা ওই দিন বাসায় থাকবো না, এজন্য আম্মুর সাথে চিন্তা করে আমরা আগেই সেলিব্রেট করে ফেলেছি। এরপর বাসায় ছোট্ট করে আমরা ফ্যামিলি একটা সেলিব্রেশন করলাম। এই দিন আমরা মাহেরকে খুব মিস করছিলাম, মাহেরও অসুস্থ সিজনাল জ্বরের কারণে, ও আসতে পারেনি। আব্বুর কখনোই আব্বুর জন্মদিনের কথা মনে থাকে না। যাই হোক, কেক কেটে আমরা সবাই ফটো সেশন করছিলাম, আর এটা কি পোজে উনি সবার ছবি তুলে দিচ্ছিল আমি এটা জানি না। এখন আমি আব্বুকে গিফটটা দিতে যাচ্ছি, আমি একটু নার্ভাস ছিলাম, কারণ আব্বুর যদি পছন্দ না হয় তখন আমি কি করব। আব্বু ফার্স্টে প্যাকেট পেয়ে বুঝতে পারেনি, যখন একটু আন্দাজ করতে পেরেছিল, দেখেন আম্মুকে কি লুকটা দিল। আমি এপাশ থেকে আব্বুর রিয়াকশন দেখার ট্রাই করছিলাম, আপনাদের ভাইয়া জোর করে বলল যে বাবার পাশে গিয়ে বসো। আমি কারোর জন্য কিছু করলে সেটা সামনে বলতে আমার খুব লজ্জা লাগে, আমি অলস ব্যাকগ্রাউন্ড থেকে কিছু করার ট্রাই করি। আব্বু এত কিউট, এত আস্তে আস্তে প্যাকেজিংটা ওপেন করছিল, এই জন্য আমি খুলে দিলাম তাড়াতাড়ি করে যে নাও এবার দেখো। আর হ্যাঁ, এই ঘড়িটার 2 বছরের গ্যারান্টি আছে, আর এর মধ্যে যে কোনো ধরনের সার্ভিসিং ওনারা ফ্রিতে করে দিবে। এটা কিন্তু সত্যি বলে, এটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হি ওয়াজ সো হ্যাপি। ইমিডিয়েটলি হাতে যে ঘড়িটা ছিল সেটা খুলে এটা পড়া শুরু করলো। এসব ঘড়ির সিস্টেম আমি বুঝি না, তাই আমি ওনাকে বললাম তুমি সেটা আব্বুকে পরিয়ে দাও। আই ওয়াজ সো 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 হ্যাপি, আলহামদুলিল্লাহ আব্বুর হাতে এটা খুবই মানিয়েছে। সবাই আমাদের আব্বু আম্মু বাবা মার জন্য দোয়া করবেন, যাতে সব সময় তাদের জন্য কিছু না কিছু করতে পারি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।